এই যে কুল্লার ছেলেটা যে বারবার বলতেছিল পানি লাগবে নি পানি, মানুষের পানি খাওয়াইলো নিজের পকেটের পয়সা দিয়া কিনিয়া কিনিয়া, বাবা ও মৃত্যুর সময় কিন্তু পানি খেয়ে যাইতে পারলো না, কত আশা করে মানুষ মাওলা বানাইলা, আশা লয়া কবরে যাব গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো, মালিকের বাড়ির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় আজকে 16ই আগস্ট, এই 16ই আগস্টে জুমার দিন শেষ করিয়া এই রাত 10:30-11টার সময় তোমার পাগলগুলি যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া, বাবা কবরে ওই আবু সাইদের মতো যে আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল, আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা, কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারলো না, ওই দুঃখ তো দেখে যাইতে পারলো না। আমার কওমি মাদ্রাসার বাবা 17 জন হাফেজে কোরআন, 73 জন আলেম সহ এই আন্দোলনের শাহাদাতে সুদা পান করেছে বাবা, কত মায়ের কোলে শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে গুলি খায়া মারা গেছে, আল্লাহ তারা জানতো না আন্দোলনের ভিতরে আজরাইল তাদের জন্য দাঁড়াই রইছে। এই যে আমার কত যুবক ভাইরা, এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল, আল্লাহ এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো, আমার এই ভাইদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো, ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়া লয়ে যাইও, বেঈমান করে কবরে ডাক দিও না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। যুবক ভাই এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখবে ভাই, আজকে আমার একজন দেখাইল আমার কলিজার টুকরা, যুবক ভাই রে রে দুনিয়া থাকার জায়গা নয় রে, যে আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের বুলেটের সামনে বুক পাইতে দিছি, যুবকটা তার আগের দিন বোনকে বলে আইছে, বোন রে আমি বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করব, আর যদি রাজপথে আন্দোলন করতে যাই মারা যাই আমার লাশটারে রাস্তায় ফেলায় রাখবি, আমি মুক্তিগামী মানুষের জন্য দেখাই দিয়ে গেলাম, আমার জীবন দিয়ে দেখাই দিলাম, আমি জীবন দিয়ে দেখাইলাম যেন আমার এই আন্দোলন সাকসেস হয়। এবার জান ভালো করে বুঝ, এই আবু সাইদ জানতো না আমি আজকে নামলে আমার গুলি দিয়ে বুকটা জাজরা করে দিব, তুমি মাওলা দেখো না কেন জমিনে কেমন জুলুম চলিতাছে জমিনে, আদর করিয়ামদের বানায়া কেমনে দিবা মাফ না করে দাঁড়ায়, মালিক আমি গুনাগার তুমি আমারে মাফ করে দাও, কারণ আমারে মাফ না করলে আমার দোয়া আসমানে যাবে না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিয়া জালিম রে ধর গো মালিক,
রাত তিনটার সময় যদি গরিব মানুষ চোখের পানি ফেলাইয়া মাওলারে ডেকে ডেকে বলে আল্লাহ দুনিয়ার কোন বান্ধব আমার নাই, তুমি আমার বান্ধব, 30টা দিন গার্মেন্টে কাজ করছি বেতন না দিয়া মালিক পালায় গেছে, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছি, ঘর ভাড়া দিতে পারি না, বাড়ির মালিক আমারে বারবার চাপ দেয়, ও মালিক দুনিয়ার কারো কাছে চাইতে পারি নাই তোমার কাছে চাইছি। এই মাজলুম মুসলমান যখন হাত তুলে বাবা সে দুনিয়ার যত বড়ই ক্ষমতাশালী হোক আমার আল্লাহর চাইতে কেউ বড় ক্ষমতাশালী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير উনি এমন একজন বাদশা ওনার হাতে তামাম পৃথিবী কথা কন না কেন ওনার হাতে তামাম পৃথিবী মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি ঘুমান না কেন আপনি ঘুমান না কেন আমি মুসা এক রাত না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না বউরে বউরে রাগ করি ছেলে মেয়েরে রাগ করি আল্লাহ আপনি ঘুমান না কেন না ঘুমাইয়া দেশ ঠিক রাখেন কেমনে আমার আল্লাহ বলে মুসা এক গিলাস পানি লো পানি গিলাস হাতে নিয়ে মুসা দাঁড়ায় আছে সকালবেলা দেহে মুসার হাত ঠিকই আছে গিলাস নাই আল্লাহ জিজ্ঞেস করে কেউ মুসা গিলাস কই কয় আল্লাহ কোন সময় জানি ঘুমের জিমটি আইছে ভাঙ্গে পড়ে গেছে পড়ে ভাঙ্গে গেছে হে মুসা একটা রাত্র ঘুমের জিমটি আসলো গিলাসটা পড়ে ভাঙ্গে গেল আমি মৌলাই কারিম যদি আমার গুনাগার বান্দারে রাইখে ঘুমাই যাইতাম আসমান জমিন একাকার হয়ে যাইত ঠিক না বেটে এই আসমান আসমানের জায়গায় থাকতো না চন্দ্রের জায়গায় চন্দ্র থাকতো না সূর্যের জায়গায় সূর্য থাকতো না আসমান আর জমিন পাহাড় পর্বত সব এক হইয়া পানি হয়ে যেত এমন সে আমি ঘুমাই না কেন জানস আমার গরিব বান্দাগুলা বিপদে পড়ে আমি মাওলারে ডাক দিব ওর ডাক দুনিয়ার কোন রাজা বাদশা শুনে না এমপি মন্ত্রী শুনে না শুনি একমাত্র আমি আল্লাহ কে শোনে কে কে জোরে কান এই পাশালারা কি রেজাল্টে গেছে নাকি পেনশন পেয়েছেন আপনারা আল্লাহ মাঝে মাঝে কইেন হে গরিবের ডাক মাজলুম মুসলমানের চোখের পানি কে দেখে আপনার চোখের পানি কোন ওসি দেখে না এসপি দেখে না ডিসি দেখে না বরঞ্চ দারোগার কাছে কানতে গেলে উল্টা বিল আপনারে বাটান মারে আর এই চোখের পানি তারে একদিন দেখায় দেখে আপনি যা চাইবেন তাই পাবেন চোখের পানির দাম নাই আছে আছে বিশ্বাস হয় ইনশাল্লাহ বলেন তো বিশ্বাস হয় না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যায় হঠাৎ করে দেখে এক পোলা একটা ছাগলের বাচ্চারে বুকের মধ্যে লইয়া সুমা খায় আদর করে সুমা দিয়া কয় তুই যদি আমার আল্লাহ হইতি আল্লাহ যদি তোর মতো হইতো আল্লাহ যদি তুই ছাগলের বাচ্চার মতো আমি কোলে পাইতাম তোরে যেমনি সুমা দেই আমার আল্লাহরে এমনি সুমা দিতাম সুবহানাল্লাহ বউর কাছে যে কই সুবহানাল্লাহ কইলে বউতে খুশি হইব হে মুসলমানের পোলা ওই যুবক বলতেছে ছাগল রে তোর মতো যদি আমার মাওলাই কারিম হইতো আমি বুকের মধ্যে নিয়ে খেতার নিচে ঘুম পড়াইতাম আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো কান্দে লইয়া বাজারে যাইতাম আর এ আল্লাহ যদি আমার ছোট্ট বুন্ডার মতো হইতো আমার বুন্ডার ললিপপ খাওয়ার জন্য ডেলি পাগল হয়ে যায় ভাইয়া ললিপপ আনছ খুব মজার খাবার বাচ্চাদের যদি আমার আল্লাহ ছোট বুন্ডার মতো হইতো তারে ললিপপ কিনে দিতাম আইসক্রিম কিনে দিতাম এরকম ভাবে ছাগলের বাচ্চারা ধরে এইভাবে খালি অনুনয় বিনয় করতেছে মুসা আলাইহিস সালাম যাইয়া করামে যাতে মানুষ তো থাপ করে দিছে এক থাপ এই তুই জানোস আমার আল্লাহ কোনোদিন আকারে আসে না আমার আল্লাহ কোনোদিন মানুষের মতো হয় না তুই আল্লাহর এত ছোট বোনের মতো বানাস ছাগলের বাচ্চার মতো মানার বদমাইশ
ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করতেছস? যুবক থাবুর খাইয়া চোখ ডলতে ডলতে কানতে কানতে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে, একটু পরে জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না? মুসা পয়গম্বর জিজ্ঞেস করে জিব্রাইল, এই অসময় তুমি আমার দপ্তরে, কারণটা কি? বলে, হে মুসা, তোমার মাওলাই করিম দুনিয়ায় কি জন্য পাঠাইছে? মানুষের সাথে মাওলার সম্পর্ক জোরাবার জন্য না বিচ্ছিন্ন করার জন্য? মুসা পয়গম্বর বলে, আস্তাগফিরুল্লাহ, কথা জিব্রাইল তুমি এতদিন পরে কেন বললা? আমি তো মাওলার সাথে বান্দার তাআল্লুক ভালো করে লাগাবার জন্য আমি দুনিয়ায় আসছি, আল্লাহ পাঠাইছে শুধু আমারে নাই, লক্ষাধিক নবীকে আল্লাহ এই জন্য পাঠাইছে, আমার আগের নবীরাও আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিছে, আমাকেও সম্পর্ক জোড়াবার জন্য পাঠাইছে। সঙ্গে সঙ্গে বলে, মুসারে, একটু আগে যে যুবকটারে থাপ্পড় মারলি,